টি-20 বিশ্বকাপের গ্রুপ ওয়ান এর ম্যাচে উইন্ডিজের 144 রানের টার্গেটে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ 1 উইকেটে 45 রান। টস হেরে ব্যাট করতে নেমে 73 রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় উইন্ডিজ। 56 করে এভেন লুইস ফেরার পর 12 রান করে ফেরেন নিকোলাস পুরান। 16 রান করে সিমন্স ফেরার পর 12 বলে 12 রান করে ফেরেন ক্রিস গেইল। এরপর 26 রান করা কেরান পোলার্ড ফিল্ডে বড় স্কোরের সম্ভাবনা শেষ হয়ে যায় উইন্ডিজের। ইনিংস থামে মাত্র 143 রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারে দক্ষিণ আফ্রিকা, রান আউটে কাটা পড়েন তেমনি বোভুমা। দুই দলের সামনে সুযোগ মূল পর্বে প্রথম জয় তুলে নেয়।